হাই ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। শাহানা কিচেন রুমে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখো, আমি একটা নতুন রেসিপি তোমাদের জন্য নিয়ে এসেছি, একদম নতুন ইউনিক নাস্তা, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, নাস্তা করার জন্য আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি। নাস্তা তৈরি করার জন্য এখানে এক কাপ দুধ নিয়েছি, আর মোট দেড় কাপ মতো দুধ আমি এখানে ব্যবহার করব। তো যে নাস্তাটা আমি তোমাদের কাছে মানে তৈরি করে দেখাতে যাচ্ছি, সেই নাস্তাটা করার জন্য আমি এখানে প্রথমে দুধটা জাল করে নেব। তো জাল করার জন্য এখানে আমি দেড় কাপ দুধ দিয়েছি। এবার আমি দুধে কিন্তু যে যে জিনিসগুলো ইউজ করব সেগুলো তোমাদের দেখাবো। আমি এখানে আমুল দুধ, যে 10 টাকার প্যাকেট হয়, সেই 10 টাকার আমুল দুধের মানে 2 চামচ দুধ এখানে ব্যবহার করবে নাস্তা করার জন্য। আমি এখানে 2 চামচ দুধ ব্যবহার করেছি। তোমরা চাইলে কিন্তু এখানে বেশি দুধও ব্যবহার করতে পারো। তো আমি এখানে কম জিনিস তৈরি করব, তো নাস্তাটা তাই কম এখানে দুধ দিয়েছি। আর তোমরা যদি অনেকটা তৈরি করতে চাও তাহলে কিন্তু অনেকটা দিতে পারো। আর এখানে 2টো এলাচ মুখটা ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। তো দুধটাকে আমি খুব ভালো করে জাল করে নেব। আমি এবার দেখো এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করা চিনি। তো স্বাদ মতো গুঁড়ো করা চিনি এখানে দেব। স্বাদ মতো গুঁড়ো করা চিনি এখানে আমি দিয়ে দেবো। তো আমি এখানে দিয়েছি 2 চামচ। তো তোমাদের যতটা প্রয়োজন হবে তোমরা ঠিক স্বাদ মতো ততটাই দেবে। এবার ভালো করে আমি দুধটা জাল করে নিচ্ছি। তো বন্ধুরা, দুধটা জাল ভালো করে না করে নিলে আমার কিন্তু নাস্তাটা তৈরি হবে না। তাই আমি সুন্দর করে গ্যাসের ফ্লেমটা একটু কম করে দিয়ে দুধটা ভালো করে ফুটিয়ে নিই। তো দেখো, মোটামুটি দুধটা ঘন হয়ে গেছে। তো আমার দুধটা রেডি হয়ে গেছে। তো চলো পরবর্তী জিনিসগুলো আমি রেডি করে নিই। তো নাস্তা করার জন্য এখানে আমি ডিম নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমি এখানে 2টো ডিম ব্যবহার করছি। তো ডিমগুলোকে আমি ভেঙে নিয়েছি। ডিমগুলোকে এবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। তো খুব সুন্দর করে ফেটিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছ। তো খুব ভালো করে ফেটাতে হবে, তবে কিন্তু সুন্দর করে নাস্তাটা তৈরি হবে। দু থেকে 3 মিনিট আমি কিন্তু ডিমটাকে ফেটিয়ে নিয়েছি। তো ডিমটা ফেটানো হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। তো এবার আমি দুধটা ডিমের মধ্যে মিশিয়ে দেবো ভালো করে। দুধটা কিন্তু ঠান্ডা করে দিতে হবে। তো দুধটা পুরোই আমার ঠান্ডা হয়ে গেছে, তারপরে কিন্তু আমি দিচ্ছি। তো দুধটা পুরো ঠান্ডা করে নিয়েছি। এবার আমি কিন্তু ডিমটার সঙ্গে দুধটা পুরো মিশিয়ে নেব। তো ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে এই দুধের সঙ্গে ডিমটা। খুব ভালো করেই কিন্তু ফেটাতে হবে বন্ধুরা, তবে সুন্দর হবে নাস্তাটা। এক থেকে 2 মিনিট মতো আমি ভালো করে ফেটিয়ে নেব। অবশ্যই কিন্তু এটা মাথায় রাখতে হবে বন্ধুরা, একদম ঠান্ডা দুধ দিতে হবে এখানে, কিন্তু কোনো রকম গরম থাকলে হবে না। এটা মাথায় রাখতে হবে, ঠান্ডা দুধটা যেন ঠান্ডা হয়, তবেই কিন্তু এই নাস্তাটা তৈরি হবে, নাহলে কিন্তু হবে না। তো চলো পরবর্তী এবার যে কাজগুলো আছে আমি করে নিই। এবার আমি একটা ফাইন প্যান নিয়ে নিয়েছি কড়া। তো কড়ায় আমি ক্যারামেল তৈরি করে নেব। তো ক্যারামেল করার জন্য এখানে আমি 3 থেকে 4 চামচ চিনি নেব। তো দেখো আমি নিয়ে নিয়েছি। এবার আমি চিনি ক্যারামেলটা তৈরি করে নেব। নাস্তা করতে গেলে কিন্তু এই নাস্তাটার জন্য চিনি ক্যারামেলটা আমার প্রয়োজন।
আর এখানে দেব আমি চামচের এক চামচ পানি। তো এবার আমি চিনি ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি, এটা কিন্তু নাড়তেই থাকতে হবে। আমি এরকম একটা সিলভারের বাটি নিয়ে নিয়েছি আর বাটিটায় কিন্তু তেল মাখিয়ে নিয়েছিলাম। আর আমি যে চিনির ক্যারামেলটা তৈরি করেছিলাম, সেই ক্যারামেলটাকে বাটিটায় ঢেলে দিয়েছি আর ভালো করে কিন্তু তলাটায় দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ তোমরা, এভাবে দিয়ে দিতে হবে। তো চলো বাকি প্রসেসটা আমি তৈরি করার সময় তোমাদের দেখাচ্ছি। এবার যে আমি দুধ আর ডিমের মিশ্রণটা রেখেছিলাম, মিশ্রণটা ছেঁকে কিন্তু দিতে হবে আমাকে এই বাটিটায়। দেখ না কত জল জল মাছ পরিবর্তন কেটে এভাবে আস্তে আস্তে আমাকে ছেঁকে বাটিটাই দিতে হবে, যেন কোনো রকম কিছু এখানে দানা জাতীয় জিনিস না যায়। তো এখানে আমি পুরো ছেঁকে দিয়ে দেওয়া হয়েছে ক্যারামেলটা। তো দেখো দুধ আর ডিমের মিশ্রণটা, দুধ আর ডিমের মিশ্রণটা পুরোটা এতে দিয়ে দেওয়া হয়েছে। তো এইটা এবার আমি গ্যাসে একটা কড়া বসিয়ে নিয়েছি আর এখানে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি আর দিয়েছি এখানে পানি, যে পানিটার ভাবে আমি নাস্তাটা রেডি করব। তো দেখো এখানে কড়া, স্ট্যান্ড আর পানি এখানে রেডি করে নিয়েছি। এবার আমি কিন্তু বসিয়ে নেব, পানিটা যখন ফুটতে থাকবে তখন আমি ডিম আর দুধের মিশ্রণটা এখানে দিয়ে দেবো নাস্তাটা রেডি হওয়ার জন্য। তো চলো নাস্তাটা রেডি হওয়ার জন্য আমি এটা বসানোর সময় তোমাদের দেখাচ্ছি। তো দেখো এখানে বসিয়ে দেওয়া হয়েছে নাস্তাটা করার জন্য, আর এখানে চাপা দিয়ে দেওয়া হয়েছে একটা প্লেট, এর ওপরে চাপা দিয়ে দেবো। তো 10 থেকে 15 মিনিট আমি এভাবে কিন্তু জাল করে নেব, তারপরে নাস্তাটা রেডি করে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে। তো এটাকে কিন্তু ঠান্ডা করে 10 মিনিটের জন্য ফ্রিজে রাখতে হবে। তো আমি এটাকে একটা প্লেটে ঠেলে নেবো, এই প্লেটে আমি আগে ফ্রিজে ঢোকাবো, ঢুকিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে প্লেটে ঢালবো। এই তো যে এরপরে এডিট করতে তুমি কালার এসে কাট Thank you.
मुझे ये नीचा लड़की ना बिल्कुल भरोसे के लायक नहीं लगी है। सो प्लीज जस्ट बी केयरफुल ओके। কেমন করে করে গো, কেমন করে করে গো, দেখো না কর, আস্তে করে কর।